সম্পত্তি নিয়ে বিরোধ বাবা বলেছেন যে পুত্ররা নাকি মারধর করে সম্পত্তি জোর করে হাতিয়ে নিতে চাই বাবা অসহায়তার কথা বলে কান্নাকাটি করে এইখানে এসে অনেক কথা বলেছে হয়েছে অনেক আলোচনা হয়েছে অনেক সমালোচনা কে সে বাবা তিনি কে এই যে পাশে দেখতে পাচ্ছেন অবসরপ্রাপ্ত বিড়িয়ার সুবেদার সুলায়মান চৌধুরী আর তার পাশে রয়েছে বড় ছেলে কি চৌধুরী সাইফুল চৌধুরী রয়েছেন বাহাদুর চৌধুরী মেহাজ ছেলে এবং রয়েছেন যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ছোট ছেলে শাহেদ চৌধুরী সম্ভবত হাদি হাজি শাহিদুল ইসলাম হাদি শাহিদুল ইসলাম চৌধুরী আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিওটা আমরা এখানে পোস্ট করেছি ভিডিও দেওয়ার পরে আমাকে অনেকে ফোন দিয়েছেন অনেকে ফোন দিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা বলেছেন অনেকেই সহানুভূতি দেখিয়ে এই বয়োবৃদ্ধদের কথা বলেছেন নির্যাতিত হচ্ছেন ছেলে কর্তৃক মারপিট খাচ্ছেন এটা বলেছেন আবার অনেকে বলছে যে না ইনফরমেশনটা রং ভুল তথ্য দেওয়া হয়েছে উনি মিথ্যা বলেছেন কারণ মানে যেটা নয় সেটা তো এখানে আজকে এসেছি অনেকক্ষণ ধরে কথা বলেছি কথা বলে যা সার সংক্ষেপ পেয়ে গেছি সেটা কিছুই না দাদার সম্পত্তি দাদার দিনে সম্পত্তি এই সম্পত্তি ছেলেরা বাঘ চাই এই ছেলেদের বাঘ নিয়ে কিছু কিছু গঠন এখানে ঘটে গেছে এখানে দুঃখজনকভাবে সত্যি হল যিনি বাহাদুর আছেন ওনার বয়স সাতচল্লিশ অন্যভাবে নেবেন না উনিও কান্নাকাটি করে অনেক কথা বলেছেন উনি এখনো বিয়ে করেন নাই হয়তো কোনো না কোনো বিষয় থাকতে পারে তো আজ থেকে ঠিক তিন দিন আগে এখানে একটা বৈঠক হয় যে বৈঠকে ওনার অভিযোগ ওনাকে ওনার ভাই মানে আঘাত করেছে দাঁড়ালো ভাইয়ের বউ ভাইয়ের বউ আঘাত ভাই না ভাইয়ের বউ মারছে আচ্ছা শুনবো ওনার ওয়াইফকে মারধর করেছে এটা ওনার অভিযোগ বাবা সহ আর ওনার অভিযোগ হচ্ছে ওনাকে ওনারা মেরেছে তো যাই হোক এখানে আমি কে কাকে মেরেছে সেটা সবচেয়ে যেটাকে বড় করে তুলেছি যে বয়বৃদ্ধ ওনার অভিযোগ বলছে যে সম্পত্তির মালিক উনি উনি বলছে যদি আমার থেকে এখন সম্পত্তি তারা নিয়ে নেয় বা বাঘবাটওয়ার করে আমি সাইন করে যদি দিয়ে দিই তাহলে আমাকে দিয়ে বের করে দিবে আর ওনাদের বক্তব্য হচ্ছে যে যে না এটা আমার দাদার সম্পত্তি বাবাকে দিয়েছে আমাদেরকেও দিয়ে দিতে হবে মনে হয় এ ধরনের একটা বাগবাটোয়ার কথা চলছে হ্যাঁ এরকম আচ্ছা আমরা একটু আগে যিনি বিয়ে করে নাই ওনার কাছ থেকে দুটো কথা শুনতে চাই আপনার নাম বাহাদুর চৌধুরী আমি আবারও বলি আমি কিন্তু আসলে কোন ছেলের নাম ধরি নাই উনিও কোন ছেলের নাম কিন্তু এখানে তুলে ধরে নাই মানে কোন ছেলে মেরেছে এখনো বলছি হাটাজারি উপজেলা কোন একটা এলাকার ঘটনা কোন এলাকার ঘটনা কোন ইউনিয়নের ঘটনা সেটা হাটাজারির উত্তরে নাকি দক্ষিণে নাকি পূর্বে নাকি পশ্চিমে সেটা আমরা বলবো না এমনকি এবারের নাম ধরেও এ ইজ্জতের ফালুদার পক্ষেও নয় যেহেতু ওনারা আমাকে অনেকে বলেছেন যে আপনারা সরোজমীনে আসেন আমার দাদা আমার বাবা মিথ্যাচার করেছে সেটা নিয়ে আমরা কথা বলতে চাই বা ওনাদের শ্বশুর গোষ্ঠীর পক্ষ থেকে অনেকগুলা বলা হয়েছে বাধ্য হয়ে আবার আজকে এখানে আসতে হয়েছে আর কেন এই বয়বিদ্ধর কথাগুলা তুলে ধরেছি সেখানে আমার আগের ভিডিওতে সেটা রয়েছে আপনি হচ্ছেন বাহাদুর চৌধুরী আপনার বয়স এখন প্রায় সাতচল্লিশ সেদিন আটচল্লিশ হ্যাঁ সেদিন বৈঠকটা কি জন্য বৈঠকটা হয়েছে একটু বলেন তো দেখি আমার আব্বা বলছে যে আমি মানুষ ডাকছি তুমি যেটা খা এখান এখানে থাকবি মানুষের মিটিং এর মধ্যে থাকবি তো মিটিং এর মধ্যে যখন থাকছি মিটিং এর মধ্যে দেখতেছি আমার আব্বা বাইডক ডাকছে আমার আব্বা আমার যেদিকে করে সেদিকে হবো যেগুলো মানুষ ডাকছে সেগুলো আমার অপছন্দনীয় তাই আমি মিটিং এ আসি নাই মিটিং যত ভাঙি গেছে তখন আসছে আসার পরে বা ভাই এই বিয়াকন আমার বলতেছে তোমার আমরা ওই জায়গায় দিব আমরা সিদ্ধান্ত নিয়ে যে তোমার আমরা পশ্চিম দিকে দিব এইদিকে তোমার আর কোনো চানায় নাই কি জায়গা দিবে জায়গা দিবে পশ্চিম দিকে পাটি পাতার বনটা এই পাটি পাতার বনটা দিবে তখন যেটা দিব আমি কই যে আমার এখানে দাদার দিনে সম্পত্তি গাছ বাঁশ ভিটা বাড়ি ফালাই আমি বিলি কেন যাব এভাবে কি হয়েছে থার পর দিয়ে আমার বুঝোই না পারি আমি উড়ি চলে গেছি যাদের সাথে ছিলাম মহতভাই শালতবা ফুত ভাই তাদের সাথে চলে গেছি কি নিয়ে হয়েছে এটা বলো উরা জানে আমি চলে গেছি দিয়ে আবার এখানে এখানে আসছি এক মানে বলতেছে গেছে বড় ভাই ছোট ভাই কবা দিছে এইভাবে একটা আবাস হয়েছে তখন আমি ভার্শ্ববর্তী এলাকা যারা আছে বদ্রা মার্জে কুল্লা খারা আস তারা এখন আস। আর ভাই ভাই মারামারি করছি সাইজি কেউ নয় দৌড়গিয়ে লাস্ট দৌড়ি দৌড়লে দেখি যে আগে কেউ তো দা সুরি কিছু নাই মানে বাবার বসে রাখছে বাবা বসেন এ কি হয়েছে বলো বাবা সাইজ দেখা বই লই মোবাইল টোবাইল সব মানে নাই এখন উনি যে বড় ভাই হাতের কুপ দিয়ে রে সরবাই ই হাতের কুপ দিয়ে কীভাবে দিয়েছে ভাই হি দিয়েছে না বড় ভাই দিছে নাকি দা কাজ হয়েছে সেটা আমি দেখি নাই আমি দাও দেখি নাই মারামারি দেখি নাই শুধু বেলার দেখছে আপনি আপনি এখন কার পক্ষে আছেন মানে আপনি কার সাথে থাকেন এখন এখন আমি আল্লাহ দিল্লি বাবার পক্ষে আছে এখানে আমার বাইয়ে বাইয়ের পক্ষে বা এখনও আমার পক্ষে নও একশো হাজার তাহলে আমি বাবার পক্ষে আছি এখন বাবা বাবার যদি অন্যায় করে নিয়ে করে এটা আমার বাবার বিচার কিন্তু আমি আমরা করতে পারবো না আমার বাবার বাবার আমি বাবার পক্ষে আছি এখন বাবা যদি আমার যদি হয় এখন যাগো তাহলে আমি বিয়ে সাথে নিয়েও করি আমি মজারা মজা যাইনি আচ্ছা আমরা সাহেব চৌধুরী আমি আপনার কাছে আসি আপনি একজন প্রবাসী আপনি আমাকে ফোন দিয়েছেন অনেকে আমাকে ফোন দিয়েছে আপনারা বলেছেন আমাকে আসার জন্য কি হয়েছে আর আচ্ছা সম্পত্তিটা কার একটু বলেন তো দেখি আমার এই মূল বিড়েটা সম্পত্তি তাহলে আমার দাদা দিলামত চৌধুরীর আচ্ছা তারপরে এটা মালিক কে সেটা সেটার মালিক এখন আমার আমার বাবা বলতেছে আমার বাবার দলিল দলিল আমরা কোনোদিন কিন্তু আমার বাবার আমার দাদার আরো দুইটা তিনটা মেয়ে আছে একটা মেয়ে জীবিত আছে দুইটা মারা গেছে আচ্ছা ওনারাও কিন্তু সম্পত্তির বাঘ পায়নি আচ্ছা কালকে যেই রেকর্ডটা দিছে আমার বাবা দুই ছেলের বিরুদ্ধে ওইখানে বলা হয়েছে যে সম্পত্তির জন্য আমরা মারামারি করছি দুই ছেলের এই এই আর দুইজনের বিরুদ্ধে দিছে হ্যাঁ এখন আমার বাবা দুই ছেলের বিরুদ্ধে বক্তব্যটা দিছে এই বক্তব্যটা দিছে আমার ফুফাদের সম্পত্তি কিন্তু এটার আর বাঘ দেয় নাই শুনি কি আপনার সম্পত্তি ছাড়ছে আমি চাই না আমি সম্পত্তি চাই নাই ওইদিন বটুকের সম্পত্তি চাই নাই ওইদিন বটুকে দেখা হয়েছিল যে আমার থেকে কিছু খরচপাতি লইব এইভাবে এক ধরনের একটা কথা আর আমাকে আমার বাবার এইখানে যে অনেক বদনাম পাড়ার লোক এগুলা কেউ আসে না এখানে কেউ আসতেছে না এখনও দেখতেন কোন পাড়ার কোন মানুষ এখানে আসে খারাবে না আর এদিকে ডাবাল দিয়ে দিয়েছে কেউ না আসার জন্য এই বিটাতে বড় বাইয়ে মিলে এখানে ডাবল দিয়ে দিছে এদিক থেকে কেউ না আসার জন্য থেকে কেউ আর না আসার জন্য জায়গা দিয়ে দিছে আমাদেরকে যে খুবাইতেছে অনেক লোক এখানে দূর থেকে দেখতেছে এই মহিলাছেন আপনাকে আমাকে কুপিয়েছে আমার বড় ভাই কুম মারতেছে বড় ভাইয়ের বউয়ে খুবাইছে আমার ওয়াইফ কেউ আমার কুপাইছে আপনার ওয়াইফ আমার ওয়াইফ কেউ খুবাইছে বড় ভাইয়ের বউ আমার বাবে আমার ওয়াইফের উপর চোরা বেয়া দেবিনিয়া না এটা লাইফে যাইতেছে দুনিয়ার মধ্যে এই ধরনের কথা বাবে বলতে পারে না আমার বাবু তোমায় আমাকে বলতেছে যখন আমার মরে যাওয়ার কথা আমার বাবু তোমায় এখানে চাকরি দিবে উনিও হাত কাটা গেছে ওনার এটা

অনেক উপরে উনাকে যদি এই সম্মান আমাকে বিদেশ থেকে আসায় বলছেন এই সম্পর্কের কারণে আমার মাকে কে দিছে উনি এখনো বিয়ে নাই বইডুকে বিয়ের কথা উঠছে ওই তিন দিন আগে যে বইটুক বইটুকে বিয়ের কথা উঠছে বিয়ের কথাটা এগুলো কোনো কিছু উনি করে নাই শুধু আমাদেরকে দোষারোপ করে গেছে বিয়ার কা কোনো বিয়ার কথা উনি রাজনে উনি ওই ওকে নিয়ে থাকবে ওকে নিয়ে মার্কেটে যায় এই এদিকে যায় সেইদিকে যায় নিয়ে মার্কেটে যায় ও আমার বড় ভাইয়ের বউকে আপনার বড় নিয়ে মার্কেটে যায় আমার বড় ভাই বলতেছে আমি দিয়ে দিয়েছি বউকে আচ্ছা উনি লিখে দিতেছে বড় ভাই বউ বাপের থেকে সম্পত্তি দিয়ে কথা যায় বড় ভাইয়ের বউ বাপের থেকে বড় ভাইয়ের বউকে সম্পত্তি দিয়েছে হ্যাঁ দিয়ে দিতেছি সব কয় ঘন্টা দিয়েছে কয় ঘন্টা দিয়েছে এটা আমি জানি না পুরো সব সবার এগুলো এগুলো হ্যাঁ এইভাবে কথা নিয়ে মার্কেটে যায় যায় আমাদেরকে কথা কাটের লোক আপনি কি বলতে চাচ্ছেন আপনার বাবার সাথে কি বোঝাতে চাচ্ছেন আমার বাবার সাথে ওনার বোর এই ভাবে এইভাবে মিলামেশা এটা লোকে সবাই আমাকে तू तू दे बोले ए তোর বাপ এ বেটা বহুত বলে এই সব লন্ডামি করেগা বিয়ে করা এটা কখন থেকে বলছে এইবার 5 বছর আমি বাড়ি থেকে আইছি 5 বছর বাড়ি থেকে আইছি এই আসার পরে এগুলা বলতেছে আগে 10 বছর আগে বিদেশ থেকে এগুলো শুনতাম আচ্ছা আপনার বাবা এই যে আপনার বড় ভাই এ পরিবারে থাকে কয় বছর ধরে কয় বছর ধরে দুই হাজার এগারো থেকে দুই হাজার দশ বছর ধরে আচ্ছা সম্পত্তি লিখে দিয়েছে কয় বছর ধরে এটা জানি না আমি এবার এসে শুনতেছি আমার এক মানে কয় বছর হবে সম্পত্তি লিখে লিখেছে চার পাঁচ বছর তখন থেকে অভিযোগ আসছে যে আপনার বাবার সাথে এরকম না আপনার বাবা বড় ভাইয়ের সাথে থাকে ওই পরিবারে থাকে কিন্তু এই যে অবৈধ সম্পর্কের কথাটা আসছে কখন সম্পত্তি দেওয়ার পর থেকে না না এর আগে থেকে মানে কয় বছর ধরে জানে না এটা দুই হাজার নয় যখন আমার আমি বাড়িতে আইছি বিয়ে করার জন্য আচ্ছা আমি বাড়িতে আসে বিয়ে করার জন্য তখন আমার মায়ে আমার বলছে আমি বিশ্বাস করে নি আচ্ছা আচ্ছা কারণ আমার ছোট থাকাল থেকে আমি এগুলা দেখিনি এখন যখন পরে আমার বাই যখন বিদেশ চলে গেছে আমি ওই দু হাজার নওয়ার পরে এগারোতে যখন ঠিক আছে ধন্যবাদ এখন আপনার বাবা যে বক্তব্য দিয়েছে সেগুলা নিয়ে একটু বলেন এইগুলা আপনার কি আছে সেটা এই যে সম্পত্তির বিরোধ বলছে আমার বাবা জি সম্পত্তিলে মারামারি সম্পত্তির বড়ক এখানে হয় নাই আর সম্পত্তি তারাম সম্পত্তি আমি 15 ঘন্টা সম্পত্তি লছি বাবার নামে 8 ঘন্টা লছি মার নামে ভাই এটাও জানে না এটাও জানে না জানে কিনা জিজ্ঞাসা করো সাক্ষী আছে কে আমার পূবতো ভাই এগুলো বাবার 15 ঘন্টা 15 বাবে বেশি খাইতেছে গাছ বাস এগুলো বেশি খাইতেছে ওইখানে যেগুলো বিক্রি করছে এগুলো কার সম্পদ এগুলো দাদার সম্পদ

আচ্ছা এখন বাবার এই যে বাবার বিরুদ্ধে আপনার অভিযোগ আপনি কি চাচ্ছেন বাবার বিষয় নিয়ে মানে মতামত বাবাকে দিয়েছি কিনা এটার কথা যে বিদেশ কামাই করছি সম্পূর্ণ টাকা বাবাকে দিয়েছে যখন ঘর বানছি তখন ছিলাম সব সম্পূর্ণ টাকা আচ্ছা 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 বাবাকে দিয়েছি এগুলা আপনার জীবনে বাবার কোনো অবদান আছে হ্যাঁ আপনার জীবনে বাবার কোনো অবদান আছে তেমন কোনো অবদান নাই আচ্ছা আচ্ছা তেমন কোনো আমাকে লেখাপড়া কতটুকু আমার বাবা দেয় বিক্রি করে সম্পত্তি কারগুলা বিক্রি করেছে আমার মামু সম্পত্তিগুলো বাবার নামের জিনিস এগুলো বিক্রি করে আচ্ছা তার মানে আপনার জীবনে বাবার কোনো অবদান নেই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ একটু একটু আপনি এসে যান একটু দ্রুত আজান দিয়ে ফেলবে আমরা আমরা শুনতে পাচ্ছি অর্থাৎ দাদার সম্পত্তি বাবা পেয়েছে এই দশ বছর ধরে একটা গন্ডগোল লেগেছে এবং এখানে বলা হচ্ছে যে অর্থাৎ এটা আমার মুখ দিয়ে আসছে না এই কথা বলছে তবে সম্পত্তি দেওয়ার পর থেকে এই কথাটা উঠে আসছে অবৈধ সম্পর্কে কথা আচ্ছা আপনি 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 আমাকে ফোন করেছেন আপনার দুঃখের কথাগুলো বলেছেন একটু বলেন সেদিনের বিষয়টুকু একটু বলেন

তারপর আবার হুসতে আর গাড়ো তুই আর করে বড় হুজ না আর ইতি আর হবার হবার তো দাই মনে পুত আজকে যখন আর এর ফরি আর ফুলি গেই মাথায় সাই আর গোড়া দাগ দাগ এখন আপনি এই ঘটনা কি চান

ছেলেটাকে একটা বিয়ে করাতে না ছেলেটাকে দিতে পারলো না কি অবরোধ করছে আমরা আমরা আজানের জন্য একটা বিরতি নিয়েছি এটা উনি হচ্ছেন বড় ছেলে ওনার মুখ থেকে একটু শুনতে চায় কি হয়েছে একটু সংক্ষেপে বলবেন বলে যান বলে যান আসসালামু আলাইকুম আমার বক্তব্য হলো আমার বাবা সরল মনে তারার জন্য তারা আমি বিদেশে থাকি তারা তারা আমি বিদেশে থাকি আমার বাবা একা আমি চলে যাব আমার সম খাটাই খাসাইছে তো আমার বাবা একদম বাড়িওয়ালা গ্রামওয়ালা কিছু মানুষ ডাকি বলতেছে তারা আমার কাছে কি পাইবো আমি তারার কাছে কী পাই হক আমার হক আমার আমি তারা আমার কাছ থেকে নিয়ে যাক তারা আমারে কি ব্যবস্থা করে ফালব কী করবো না করবো তারাই ব্যবস্থা সরল মনে শুন ডাকছে তখন মানুষ ওরা নানান এই এর অবৈধ সম্পর্ক আছে এই আছে সেই আছে বলি মানুষুন উত্তেজনা করি তা চলাই দিছে বাগাই দিছে মানুষ বাকি গেছে বডুকুর মানুষগুলা এই জাগায় বডুকুর মানুষ এই জাগায় বডুকুর মানুষ বাগাই দিছে বাগাই যাবার পর আমার দুই ফুট হোভাই আমার দুই ফুটবার ফুটফু আসা নাই আর ফুট হোয়াই আসা নাই হ্যাঁ তো আমি ওরার বলছি আসার জন্য এরা আর বলি নাই এরাই ওরার পক্ষে পক্ষের বিপক্ষে এরা এরা এরাই ওদের পক্ষে এই ফুফু যখন ফুফু তোভাই আশা খাও মানুষ নাই আমার দুই মাউতাবাই আছিল দুই মাউতাবাইও চলে গেছে এরা 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 আছিল আমার দুই মাউতাবাই চলে গেছে চলে যাওয়ার পরে চলে যাওয়ার পরে এখন মানুষ সবাই চলে গেছে আমার বাবার লাগে উল্টো সিদ্ধ কথা বলতেছে আমার ছোট ভাই তখন উল্টো কথা বলছে বাবা গরম হয়েছে গোসা করি বাপ চলে যায় বাপ থাকতেছে না আমরা দুইজন আর আমার ওয়াইফ এই আমরা চারজন আর কোনো মানুষ নাই কোনো মানুষ নাই এর আই আমার দুই ফু এক ফুফু ফুতুবাই আর দুই ভাই আর দুই ফু আর ফুথুবাই আর এর ওয়াইফ এ সবাই মিলিয়ে দাদিয়ে দাদিয়ে আমার বাবার মাঠছে তখন আমি বাবার বাবা ভরে গেছে বাবার মোবাইল নিয়ে গেছে বাবার মোবাইল নিয়ে গেছে নিয়ে গেছে বাবা মোবাইল হলে ফাগল হয়ে গেছে এক মিনিট এক মিনিট বাবার মোবাইল হলে ফাগল হয়ে গেছে তখন ফাগল হয়ে গেছে মোবাইলটা আনি দিছে বাবার মোবাইলটা টানে দিছে মত ওইটা বাবা ওখানে ভিতরে ঢুকছে বাবার মারি ধরি হান্ডি দিয়ে বা মারিয়া ডেকসি বাজে সবগুলা ভাঙি হারা তারা চলে গেছে কত পাইটা না এটা পরে আগের 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 বক্তব্য বলে ভাই নিলি দা দিয়ে মাইচা আমি আমি ধরিয়ে লাগছি ধরার লগে খেবা খায় মাইছে আমার ছোট ভাই মাইছে আমারে আমি আমি এটা বলবো না খেয়ে বা খায় আমার দাদি খুব দিয়ে দা তারার বডি থারার সবগুলো তারার তারা তারা সবাই ধরি ধরি মাইচাছে মাইচাছে আমি বাইরে মারি নাই আমি যদি মারতাম বাইরে আঘাত করতে পারতাম থেকে ট্রিটমেন্ট দেখেন দেখেন আমি তিন দিন মেডিকেল থাকিয়েছি চার দিন মেডিকেল থাকি থাকিয়েছি আমি মারি মারিনা আমি যদি মারতাম আমি যদি মারতাম আলী ভাই আমার বাইর আমি জীবন মানে জীবন থেকে সারা দিতে পারতাম আমি যদি মারতাম আল্লাহর কসম

না ওনাকে আঘাত করছে কে মানে ওরা কি নিয়ে আঘাত করছে এটা ওদের বিষয় সত্যি করে করছে ওনারা আমি এক মিনিট ওনারা আঘাত করছেন আগে যেহেতু বলছে আমি ওনারা আঘাত করি আমি সাবি রাখছি আমি যদি ওর বডিটা খাড়ি নিয়ে ওর মারলে আমি যে সুযোগটা পাইছি আমি মারলে ওর দুনিয়ার থেকে সরাই পারতাম করে না আমি আঘাত করি নাই আচ্ছা এই যে আমি কতগুলো কথা বলছে যে স্ত্রীকে নিয়ে হ্যাঁ হ্যাঁ এগুলা এগুলা কিছু আমি আমার বাবারে আমি সরল মনে বিশ্বাস করি আমার বাবার এখন আমার একটা কথা হলো কি আমার বাবা নিরুপায় আমার বাবা নিরুভয় নিরুভয় আমার কাছে আশ্রয় নিছে এ বাবার বলে হজ করাইব মসজিদ আজকাল নামাজ পড়াইব সব কিছু খাবাবে ফালবে এই করবে সেই করবে বাবার ফলবন্দি দেখাই বাবারে নিয়ে গেছে এই ফুতু ভাই এই ফুতু আর এ নিয়ে গেছে বাবার বল বাবা আসে বাবা চলে গেছে এই ঘর দাদার দিনে সব ঘরের মাটিগুলো সেই ঘর সব ঘরের মাটিগুলো দিয়ে তার দিছে তার বিয়ে করাইছে তার মারে তার মারে বাবার বলতেছে এই বেড়ি ভালো না এই বেড়ি ভালো না

আমি চাইছিলাম বড় আমার নীতির মধ্যে তারা আসে আসে নাই আমার বুঝেছে বাবা মা যার লোক ভালো থাকে মা তার কাছে তো বাবা লাগে ওই ছেলের লোকের ভালো 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 আপনার সাথে বাবা ছিল না বাবা আমার কাছে ছিল আমি 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 পয়সা কামাইছি চুরানব্বই থেকে আমি চুরানব্বই থেকে বিদেশ গেছি

তা দিয়ে আমার খুব দিছে লেকিন আমার বাইরে বডি বাইয়ের বউ বডি বাইর করছে বাইরে দিছে বাইর থেকে বাবার মার থেকে আমি বাঁচাইছি আমার এখানে হাতে লাগছে আচ্ছা ঠিক আছে আর আছে কি চান এই ঘটনায় করবে নাকি না মানামানি হানানির কোনো দরকার নাই আমার বাইয়ের যে অধিকার আছে আমারও সেই অধিকার এবি নাম্বার দি লেকিন আমার বাবাই আমার বাবাই এখন নিরবভাবে আমার কাছে আইছে

আমারে আমার বাবা দেয় নাই আমার বাবার প্রতি সম্পদের জন্য নাই আমার বাবার ইজ্জুৎ মানুষ আমার ছেলে আমার আর কিছু নাই এক মিনিট আমার বাবার মরণ আমি দায়িত্ব

আমি আলহামদুলিল্লাহ নিশ্চিত একটু নিশ্চিত প্রিয় দর্শক আমি একটা কথা সবার শেষে জানতে চাই যাক আলহামদুলিল্লাহ অনেক লম্বা মাহফিল হয়ে গেছে ওয়াশ হয়ে গেছে এদিকে আসেন এদিকে আসেন একটু এদিকে আসেন একটু আসতে আসতে আসবো এদিকে আসেন

কিছুদিন বালা থাকে কিছু দিন বারবার ডেঙ্গু মারি মানে আমি বাপকে শুধু কি জন্য বাপ বলছে যে আমি পুত্রবউকে 4 ঘন্টা জায়গা দিছি এখান থেকে শুরু হ্যাঁ শুরু মানে যখন বলছে যে তোমা আমি পুত্রকে মনে হয় আপনি যদি আমাকে শুনেন মনে হয় গাবলাটা বড় করে लेके গেছে যখন পুত্রবধুকে 4 ঘন্টা জায়গা দিছে তখন থেকে বাপ ধরে খুব বেশি খারাপ হয়ে গেছে বাপ বেশি বেশি খারাপ হয়ে গেছে এই হচ্ছে বিষয় আচ্ছা আচ্ছা একটু আপনাদের কথা শুনবো ওনার কথা শুনবো উনি তো উনি তো ফুফু না ফুফুনা আচ্ছা শুনবো একটু এদিকে আসেন এটা আজকে সারা রাত দশটা পর্যন্ত এরকম চলবে একটু এদিকে আসেন আপনি মুরব্বী এখানে একটু দাঁড়ান আর একটু পরে শুনিয়েন আমরা আর কথা বলছি না আমরা একটু এক পর্যায়ে এক মত হতে পেরেছি অর্থাৎ ওনারা বলতে বলতে উনি বেশ উত্তেজিত হয়ে গেছেন উনি বলছেন বড় ছেলে টাকা নিচ্ছে অর্থাৎ একটু একটু অর্থাৎ বড় ছেলে কেন দেখবে বাবাকে

কোন ছেলে বাবাকে সম্মান দিচ্ছে না দিচ্ছে ভিডিও শুরু পর্যালোচনা করলে পাওয়া যাবে আমি ওদিকে যাব না কিন্তু সব কথার এক কথা এখানে শান্তি চাই অনেক কথা শুনেছি অনেক কথা বলেছি কালকে এই সময়ে কান্না করে অনেক কিছু বলেছেন আজকে আপনার ছেলে তিনজন এরাই কিন্তু আপনারই ছেলে এক একজন এক এক কথা বলছে এ কথার প্রেক্ষিতে আপনার কোনো যদি কিছু বলা থাকে আছে এই কথার প্রেক্ষিতে আমার অনেক কিছু আছে এই যে ছোট ছেলেটা যে প্রথম বললো আমার দাদার সম্পত্তি এই সম্পত্তি দাদার না এই সম্পত্তি আমার দলিলভুক্ত সম্পত্তি আমার দাদা মৃত্যুর যাওয়ার পনেরো বছর আগে আমাকে লিখে দিছে আমার বাবাই দিছে আমার মেজবন কথা বলবেন না আমার মেজবন সাক্ষী এবং এলাকার তিনটা মানুষ সাক্ষী আছে এলাকার অতীতের এলাকার এরা বলতেছে এটা নেন আমার ছোট বলতেছে

আচ্ছা একটু আপনার কথা শুনবো বোনের কথা শুনবো আমি আসছি আসছি মুরবী আমি বোনের বিচার করতে আসছি নাই আমি কারো বিচারও করতে আসি নাই মানে আমাকে শুধু বলেন ছেলেদের কথাগুলো বলেন না বলতেছি তো ওর মেয়েরা বিয়ে দেওয়ার সময় সম্পত্তির কথা সম্পত্তি আমি কাকে দেব না দেবো সেটা আমার ব্যাপার আমি গেলে দিনে কিন্তু ছেলের বউকে দিছি কেন দিছি আমি কেন দিছি সেটা আমার প্রকাশ্য বলতেছি আমার বাবা চার ঘন্টা জায়গা দিছে বলছে যখন ফোন চাইছি আমার বাবে বড় ভাইয়ের সাথে কি আছে নো আছে এটা আমি বলার দরকার নাই যখন আমার বলছে চার ঘন্টা জায়গা দিয়ে দিছে তখন আমি বাপকে অত্যন্ত গালে গালি করছি বাপে আমার মানুষ হ্যাঁ মাপ চাইছি আমি ওলাকের মাপ খাচ্ছি এটার জন্য এই জন্য আমাদের পাওয়া এই যে উনি বলছেন বাবাকে গালি দিয়েছেন মাপ চাচ্ছেন এটাই আমাদের পাওয়া আমি আমরা কিছু লাগবে না আমি এতটুকুই চাই আমি চাই ছেলেরা বাবার বিচার করতে পারবে না সুজা সত্যার কথা বাবার বিচার অনেকে করুক হ্যাঁ কেন সম্পত্তিটা দিছি যখন আমি এ আর এ দোনো ভাই ছোট ভাই এর বড় মেজো ভাই ওই গানের মধ্যে মারামারি করছে প্রমাণে এক লোক আছে 40 এর বিশারা সবসময়েও আমাদের আপনাদের সাংবাদিকের ভিতরে একজন আরে বলে তাহলে এও জানে আর এলাকার লোকও বহুত বড়গুলি আছে না ওই আর আরেকটা কথা আছে তাহলে মারামারির সময় শর্টনে মারামারির সময় মাথা ভাড়া দিয়ে ওকে নিয়ে আমি মেডিকেলে গেছি ওর মা ওর এগে ঠিক কেস করতে যাচ্ছে আমি ওর মত দিয়ে কেস টাকা দিছি দিয়ে মেডিকেল থেকে আনার পরে বলুক না বুঝছেন তাহলে আমি ওগুলির থেকে গ্যাগরি তার বিয়ে করাই বলে কই তার মাকে বলছে যে আমি ওরে বিয়ে করাবো সন্ধে সাতটি স্টদিয়ার থেকে আনবো আনার পরে আনার পরে ও আমাকে রাখছে এই যে একটা লোক এখন আমাকে ফোন দিছে একটা লোক যে আমাকে এখন ফোন দিছে ও যখন গড় বান্ধিবলৈ সিদ্ধান্ত নিচ্ছে ও আমারে বলছে যে থাকবো ঘর যে গড় এইচ থেকে ক্লিয়ার করি রড রাখছি রড গুলো কাটিয়ে নাই প্রমাণ আছে রড রাখছি এভাবে রড দিয়ে বাঁধি পুত্রবধূকে কেন ও পুত্রবধূকে জাগড়া দিছি যখন আমি বিয়ে করার বোঝার দিছি বউ যখন আমার ইটা মারছে ইটা মারছে ইটা মারানোর পর আমি চিন্তা করলাম যে আজকে বউ যখন আমার দশ সামনে ইটা মারছে আমার মাকে মারাতে ভাড়ি দিছে ইটা মারছে তখন আমি চিন্তা করলাম যে এই বউ তো আমার কালকে মানত দিয়ে মারাবে আমার ওয়াইফের চরিত্রহীন

বাবা আরেকটা যদি বিয়ে করে আমাদের সংসার একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে বিশৃঙ্খলা সৃষ্টি নয় আপনারা ওলা করে আমরা চাবো এ নিয়ে আপনি আমাদের কাছে আসেন যখন আমি বাচ্চা জন্য বসি এই টেবিলে এর ভিতরে টেবিলের থেকে ওর বউ

ওর একটা ছেলে আছে ওর একটা ছেলে দুস্তিয়াল আছে ও মারা গেছে ও তখন ওর বললাম যে এরকম আর বাবার একটা ফাতিয়া করাবো আর ফাতিয়ার কাজ বল ওর বউ করতে পারবো না তাহলে এখন আর কি করতে পারি যখন এই কথা বললাম তখন ওর লইয়ের আইয়ের এই জায়গা মাঝে বসে বউকে ডাকলাম তখন এই বড় বোটা এই গড়া ছিল আচ্ছা এই বড় বোটা এই গড়া লইয়ের ছিল বুঝছো তখন ওই বড় বউকে ডাকলাম অসহায় কিছুটা ভুল আছে কিছুটা শুদ্ধ আছে আমি একটা কথা জাস্ট বলতে চাই আমি ঠিক বুঝলাম না আমি শর্ত দিয়েছে কেউ কথা বললে আর যেন বলবেন না শোনেন এদিকে আসেন এদিকে আসেন আপনি যখন কথা বলেছেন আপনার বাবা আপনাকে কোনো কিছু বলেছেন একটু কথা বলবেন না আপনার বাবা কোন উত্তর দিয়েছে দেন নাই না না আমি আমি একটু কথা বলি না আপনাকে আমি আপনাকে কথা বলতে দেবো আমাকে একটু বলতে দেবেন অর্থাৎ আপনাকে বলেছে আপনার আপনি যখন বলবেন কেউ কিছু বলবেন আশা করে বলেন নাই তো বাবাকে বলতে দেন ভুল হলে আপনি যদি মনে করেন যে কিছু বলার আছে আমি আপনাকে দেব একটু বলে শেষ করতে দেন আপনারা যদি এভাবে করেন ওনারা বলবেন বাকিটা একটু শোনেন কারো কিছু বলা থাকলে বলতে দেব কিন্তু উনি বলার সময় যে এটা করছেন এটা সবাই দেখছে হ্যাঁ

বড় ছেলের স্ত্রীকে উনি চার ঘন্টা জায়গা দিয়েছেন ছোট ছেলের স্ত্রীর অভিযোগ ছোট ছেলের অভিযোগ ওনার বাবার বিভিন্ন বিষয় নিয়ে এটা আপনারা প্রথম থেকে শুনে এসেছেন তো আমার ভালো লেগেছে যখন ওনারা প্রথম দিকে কথা বলে সবাই নীরব ছিল বাট শেষের দিকে এভাবে কিছুটা হইচই হয়ে গেল আমি ছোট একটু এদিক আসেন আপনি যদি একটু ফুফু আছেন আপনি একটু আপনার কথা আরো রয়ে গেছে আচ্ছা একটু একটু আপনার দাঁড়া এই যে আমার আমার ছেলে আমার বাগিনা আরেকটা আছে এখানে কিছু বলতেছে রে আমার শাসা আছে এখানে এটা ওইখানে বলতেছে পরে ওই বাঘিনা

আমার এখানে আমি তাকে দাদার ঘর সাথে আমি তাকে যে ফার্নিচার সবকিছু আমার কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে শুক্রিয়া এই জায়গাটা কার এখন যে ঘরে আছেন দাদার দাদা জায়গা না দাদার জায়গা তার মালিক কে বর্তমানে আমি বুঝার নাই দাদার ছেলে আর ফুফুগুলা দাদার ছেলে আর ফুফুগুলা আচ্ছা মানে একটু রাখেন অর্থাৎ একটু কাছে আসেন আমার পাশে আপনি যে ঘরে আছেন এটা আপনার দাদার জায়গা এই জায়গার বর্তমান মালিক কে বর্তমান মালিক আমার দাদা আর আমার ফুফুগুলা আমি কিন্তু দাদা কোথায় এখন একটু আস্তে কথা বলে দাদা মারা গেছেন এখন মালিক হয়ে গেছেন কারা বাবা না আপনারা না কারা বাবা এই তো এই কথা বলেন বাবা আসলে মানুষের লোকটা বরাবরই সবার সামনে মারছে এটাই ভালো লেগেছে আপনার বাবা এখনো বেঁচে আছে আপনার ফুফিও বেঁচে আছে এই জায়গা যতক্ষণ এই আপনাদের বাসায় বুইরা হোক যেটাই হোক ভালো হোক খারাপ হোক এই বৃদ্ধ ব্যক্তি এবং আপনার ফুফু আমি জানি না কার আপনার দাদা যদি চলে যান তাহলে দাদা যদি সত্যি মালিক হয়ে থাকে তাহলে এরপরে আপনারা কোনো ছেলে কোনো মেয়ে এই জায়গার মালিক না এই জায়গার মালিক যদি কাগজে একটু রাখে কাগজে কলমে থাকে মহিলা হবেন এবং উনি হবেন হ্যাঁ এবার ছেলের বউ ওখানে একজন ছোট ছেলের স্ত্রী জিজ্ঞেস করছে ছেলের বউ কিভাবে পায় উনি যে কথাটা একটু একটু উনি এই কথাটা বলেছেন অর্থাৎ ছোট ছেলের বড় ছেলের স্ত্রী খ্যাতবোধ করেছে সেজন্য চার ঘন্টা জায়গা লিখে দিয়েছে মনে হয় এখান থেকে সবচেয়ে বড় এটা আছে আচ্ছা যাই হোক আমার একটা কথা আমি আমি একটু একটু হ্যাঁ ছেলে থেকে ছেলের বউ বেশি হয়ে গেছে ওনারাও যথেষ্ট উত্তেজিত যে পরের মেয়েকে কেন জায়গা লিখে দিয়েছেন এবং উনি এই পর্যন্ত সম্পত্তি আসলে এটা একটা হাস্যকর বিষয় হয়ে যাচ্ছে আমি তারপরেও আবারও বলি আমি এখানে এসেছি বিচার বিশ্লেষণ সবগুলো আপনাদের হাতে আমি কালকে সর্বশেষ একটা কথা বলেছি এই ব্যক্তি কান্নাকাটি করে বলেছে আমি এ ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলাম আপনি কে কালকে ছেলের নাম বলেন নাই এই ঘটনায় আমার ছেলের নাম বলে নাই মানুষের জানলে একটা দিককে দেবে এই জন্য নাম বলছিলাম না আজকে যখন আপনার ছেলে যখন বলতেছে তাহলে সেলের গুলি সব সবই দেখা আজকে সব আর এই ছেলে কিছুক্ষণ আগে আমাকে গালাগালি মারতে হচ্ছে আমি নিজা বাড়িয়ে মা এখন এক মিনিট একটা কথা যদি বলতেছে একটা কথা যেও বলতেছে ফুফু হবে বিন্ডা সারা বিলের মধ্যে ফুফু হবে

এর চেয়ে আর কথা কেন বাড়াবো আমি ছেলেরা বলছে যে বড় ছেলে কেন দেখবে আমরাও দেখবো আমি একটা কথা আসি না সবসময় ঝগড়াঝাটি হবে না এখন কথা হচ্ছে যে এই সম্পত্তির মালিক আপনারা যতদূর যান ওনাকে নিয়ে যান দাঁড়ান একটু ওদিকে যান আচ্ছা আপনি কথা বলবেন না আচ্ছা একটু কথা বলে একটু কথা ফুফুয়ে দেখেছেন আমরা আমরা ওই কথাতে থাকতে চাই শোনেন এগুলো হচ্ছে যে সমাজের অবস্থা আমরা ওই কথাতে থাকতে চাই অর্থাৎ এই সম্পত্তির মালিক যদি কাগজ কলমে কাউকে দেখা যায় যেহেতু বাবা বেঁচে আছে ছেলেরা এখন মালিক হতে পারে না যদি কাগজে কলমে না হয় উত্তর সুর হিসাবে আর ফুফু বলছে ফুফু পাবে আমরা এখন ফুফু আর ওনাকে নিয়ে শুনতে চাই এটা এই যে আপনার বোন আমি ঝগড়া জাতিতে যাব না আপনার বোন যেগুলো জায়গার মালিক কাগজে কলমে আইনে পান আপনি দিয়ে দিন একটু রাখেন কথা কেন বলছেন আপনি দিয়ে দিবেন তো আমি তো একবার বলছি দিয়ে দিয়ে দেবো কিন্তু ওদেরকে বলছি যে তোমরা কাগজে কলমে কেন বাইর করি ফরাস বানাই আসবে কম দাগে কতটুকু পাবা দিয়ে দিবেন না ফরাস বানায় ফরাস দিয়ে এই বাগিন আপনি দিকে আসেন এই আসতে কথা বলবেন না বাগিনের দিকে আসেন শুনেন এটা হচ্ছে নানার বাড়ি আমরা নানার বাড়ি কবে গেছি ভুলে গেছি কাছে আসেন কি মারামারি হয়েছে আমি এটা জানবো না শুধু সবটা কথা হয়তো এত বছর ধরে ঝগড়া ঝাড়ি চলতেছে যে আমার মায়ের সম্পত্তি কোথায় তর্কা তাই না এটা মামা যদি সম্পত্তি দিয়ে দেয় সেটা যেভাবে সহজভাবে পান পাওয়ার মতো খুশি হবে না নারাজ হবেন

কথাটা মানেন এটা আপনি মানেন আপনি যেখানে জায়গা আছেন ওই জায়গার মালিককে আমার আপনার বর্তমানে আপনার আম্মা আপনার আম্মা যদি আপনাকে এই রেজিস্ট্রি না দেয় আপনার মা যদি কোন একটা ফকিরকে যদি দিয়ে দেয় আপনি ওই মহিলা কিছু করতে পারবেন অর্থাৎ কাগজে কলমে যে মালিক সে যাই চাই তাই করতে পারবে তার থেকে কোনো কিছু জোর করে নিতে চাইলে খবর আছে আমি ওদিকে যাব না এখন মা মাইখানে সবার সামনে বলছে যে দিয়ে দিবে এখন এটা নিয়ে নিতে রাজি আছেন তো না অনেক ঝগড়া হয় বয়স হয়ে গেছে ঝগড়া আলহামদুলিল্লাহ এখন তো ভাই বলতেছে যে কাগজের কলমে যেখানে পাবে যে পাবে একটু শুনেন দিয়ে দিতে রাজি আছে একজন মুন্সি দিয়ে কাউকে সাথে বুঝে

করি রাখছি নিয়ে যাবে একটু কথা বলি আমি আবার বলি একটু প্লিজ আমরা আপনিও কি বনে ছিল কোন বনে ছিল এদিকে আসেন শুনেন এখানে নানাবারে আসবেন বুঝছেন মামা ভাই প্রথমটা দ্বিতীয়টা ভাবী ঠাবি যাচ্ছে সবগুলা আমার এখানে আসবেন দেন গ্লাস চা খাব ঈদের সময় সময় খাব খাই খেলো থাকবে ঠিক আছে খোলাখুলি করব এটা আর যদি আর্থিক অবস্থা ভালো হয় নানা দিনের সম্পত্তি তাকাব না আর যদি বাবা মা বুঝলে পে থাকে কেন নেব না

আমরা কেউ না আমরা সবাই মানুষ আমাদের ভুল ত্রুটি থাকতে পারে উনিও উনিও ভুল ত্রুটির নয় দেখুন আমি বলি উনিও ভুল ত্রুটির আবার উদ্দে নয় করেন সেটা হয়তো উপরওয়ালা দেবে এখানে না হলে পরভারে পাবে আমিও ভুল ত্রুটির উদ্যোগ নই হয়তো অনেক সুন্দর করে কথা বলছি তা না আমারও অনেক ভুলভ্রান্তি আছে আমরা সবাই ভুল করি তবে আমি শুরুতে যে তিন ভাইকে একসাথে আনতে চেয়েছি একটু এদিকে আসেন তিন ভাই রক্তের কিন্তু অন্যারা রক্তের না এদিকে আছেন এখানে দাঁড়ান এদিকে আসেন দাঁড়ান এ বড় ভাই কোথায় দাঁড়ান আবার ওই আগের স্টাইলে চলে যান সবাই দাঁড়ান মুরব্বী আপনি একটু দাঁড়ান এদিকে আসেন দাঁড়ান এই তো দেখছেন হ্যাঁ কি বলতে যাচ্ছে যে উনি অসুস্থ বসুক এই দেখেন এই যে মেজো ছেলে বলতেছে বাবা অসুস্থ মানুষ বসুক বাবা এই যে আমরা আপনারা যারা দেখছেন আমাদেরকে আপনারা কি চান না এই তিন ভাই বাবাদের মধ্যে একটা মিল হোক নিঃসন্দেহে চান না এই যে বাগিনা আপনি এদিকে আসেন এদের মামা তো ভাই এরা মিল হোক হলে খারাপ লাগবে খারাপ লাগবে না এটা আমাদের রক্ত না রক্ত আমরা এটা চাই কি চান মানে মানে কি চান? বিচার চান? কারো বিচার চান? নাকি নাকি শান্তি চান? কি চান? শান্তি চান না? হ্যাঁ পরিবারে কি অশান্তি চলে ঠিক করে ফেলতে পারবেন? হ্যাঁ ঠিক করে ফেলতে পারবে পরিবার মধ্যে কি শান্তি চাইবে না? আপনি ঠিক করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। বাবার সাথে অনেক ভুল হয়েছে। হয়েছে না? বাবা তো বাবাই না? বাবার বিচার করতে পারবেন? না। বাবা থাপ্পড় দিয়ে দাঁত দুটা ফেলে দিয়েছে। না। সাইবেন কারো কাছে বিচার? কার কাছে বিচার? তুই তোমারলে কোথায় পড়বে? গায়ে কোরাল মালে কোথায়? পায়ে।

আমি বলব না যে আপনি তারপর আমাদের অনেক ভুল হতেই পারে ঠিক আছে এটা তো আপনারই ছেলে পিঠে মানুষ করেছেন আমার তো বাবাও নাই ছেলেরা যদি চাই সুখে শান্তিতে মরার আগে এই ছেলেদের মধ্যে একটা মিল আপনি আমি বলছি না যে আপনার ছেলেদের সম্পত্তি লিখে দেন এটাও আমি বলছি না আমি বলবো না যে কালকেও কিছু লিখে দেন কেউ যদি বেশি মহম্মত দেখায় হয়তো জনের মেয়ে পুত্রবধূ বড়টাকে হয়তো কি কারণে দিয়েছে সেটা আপনি বলছেন আবার এখানে অনেকগুলো বড় বড় কথাও বলা হয়েছে হয়তো স্বার্থের কারণে মানুষ কাউকে দুইটা লাথি দিতেও দেরি করে না আবার স্বার্থের কারণে জড়াই ধরতেও কি করে না দেরি করে না কোনোজন যদি ছেলেরা ভুল বুঝে যদি মাপ চাই কি করবেন আমার আনুগত্য স্বীকার করি যদি আমার কাছে আসি আসে আমার চলে তারা পাবে কথা আর যদি তারা আমার কথার বাইরে চলে তাহলে আমি ওদেরকে কিছুই দেব না আপনাদের দশজনের সামনে বলতেছি কি করবেন এই আমি হয়তো মসজিদ উল করে যাব আর কেউ কেউ যারা তারা দিয়ে দেব আচ্ছা যাক আমরা সেদিকে যাব না হয়তো রাক্ষো অনেক কিছু থাকতে পারে একদিনের রাক্ষের যাবো না আসলে কি হয় জানেন মানে মানুষের ভালোবাসা কিন্তু অনেক ওই আম মানে কি জানেন সারা আমগুলা যদি পরিমাপ করা হয় বাজারে দুই হাজার টাকাও বিক্রি হবে না তারপরে ওই যে বয়স্ক যারা হয়ে যান ওটা ছান এই যে

আমি একটা একটু শেষ করে দিতে চাই অনেকে দেখেছে সুযোগ একটু সবাইকে দেখা তো এখানে কারা কারা আছে সবাইকে দেখা অনেকগুলো মানুষ আছে এরকম একটা বরপুর এলাকায় মানুষ হয়েছে কিনা জানি না আমি শেষ করে দিচ্ছি আমি একটু শেষ করে একটু দিকে দেখাও আমি 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 আবারও বলছি আমি আশা করব একটু দাঁড়ান আমি আশা করব এই তিনজন ভাই বা আমাকে যতগুলো মানুষ ফোন দিয়েছেন এই লোকের পক্ষে ফোন দিয়েছেন এই যে এই উনার এই মুরব্বির পক্ষে ফোন দিয়েছেন বিরুদ্ধে ফোন দিয়েছেন যতগুলো মানুষ ফোন দিয়েছেন আপনারা আশা করি এটা গভীর ভাবে দেখেছেন আমি বলবো না হাটাজারি কোন এলাকা আমি বলবো না কার বাড়ি আমি আপনাদেরকে জানাবো এই যে ভাইয়েরা বলছে বাবার দায়িত্ব নিবে বাবাও বলছে মন বলবে ভাইয়েরাও চাই এটা করতে আমি চাইবো আপনারা একটা উদ্যোগ নেবেন আপনারা একটা উদ্যোগ নিয়ে আমাকে একটা শুধু নক দেবেন আমার সাথে এখানে যতজন আছে এই এই বৃদ্ধ তিনি এই মুরব্বী যদি আমাদেরকে বলেন যে বাবা এগুলো আমাদের লাগবে না একটু সরিয়ে দাও আমি নিজ দায়িত্বে এসে সুযোগ থাকলে কথা বলে আমি এই সরিয়ে ফেলবো আমার আসলে একেবারে উপরওয়ালাকে সাক্ষী রেখে বলি আমি ওনাকে অনেকবার অনুসাহিত করেছি এগুলা না করার জন্য উনি কান্নাকাটি করে আমার কাছে এসেছেন হয়তো সেই উসিলায় আজকে বাড়িতে পর্যন্ত আসা সেই উসিলায় তিন বাই একটু আবার দাঁড়ান এদিকে আচ্ছা আবার আমি মাপ চাইবো ইনশাল্লাহ হয়ে যাবে সবগুলো মিলে যাবে এদিকে আবার তিনটা একসাথে দাঁড়ান দাঁড়ান তিনটায় এক পাশে

পাশাপাশি দাঁড় করাতে পেরেছি আমি প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি হতে পারেন সমাজের সর্দার হতে পারেন এলাকার মেম্বার হতে পারেন এলাকার চেয়ারম্যান হতে পারেন দলের নেতা বা কর্মী যে যে কেউ হন না কেন যার পক্ষের বিপক্ষে হক না কেন একটু আপনারা কাউকে উস্কানি না দিয়ে এখানে যে আজকের এতটুকু তো আমি এন্ডিং করছি এই এন্ডিংটা দিয়ে শুনেন উনি মুরব্বী মানুষ কোনো দিনে ছেলেরা ওনার বিচার করতে পারবে না

যে এই ভিডিও সবগুলো সরিয়ে দেন ওনারা সবাই মিলে যাবেন আমি ভিডিওগুলো সবগুলো সরিয়ে দেব আর যদি ওনারা ব্যর্থ হন কিছু করার নেই এই যে সামাজিক প্রেক্ষাপটে কি চলে না চলে হয়তো এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করব মন থেকে আজকে এ থেকে কোনো বৃদ্ধ কেউ গালি দেবো না অর্থাৎ যাদের বাসায় ওনাকে বিদ্য বলা হচ্ছে অর্থাৎ এই বয়স্ক ব্যক্তিকে কেউ গালি দেবেন না ওনাদের ছেলেদেরও হবে না আসলে মায়ের পেটের ভাই ওই যে অনেক কিছু বলে না ছোট কালে কাউকে কেউ ল্যান্ডটা করে দিয়েছে একসাথে পুকুরে সাঁতার কেটেছে মারামারি করেছে আবার দুই ভাই মিলে একটা চকলেট অর্ধেক অর্ধেক ভেঙে খেয়েছে আজকে সেই একই মায়ের ঘরে এটা হয়তো প্রত্যেকের ক্ষেত্রে হচ্ছে ইনশাল্লাহ ওই ঘরে শান্তি আসবে এমনটা প্রত্যাশা আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যদি কাউকে কারো অনুভূতিতে আঘাত দিতে পারি হ্যাঁ হ্যাঁ আপনি আপনি ঝগড়া লাগাবেন নতুন করে না

বড় পুত্রবধূ নিচ থেকে কথা বলতে এখানে আগ্রহী একটু আপনি বড় পুত্র বধু কিন্তু একটু এদিকে আসেন তো একটু শুনি আমি কিন্তু আপনাকে বলার সুযোগ দিয়েছি বড় পুত্র বধু যতক্ষণ না এই কথাগুলো বলতে পারবে না এটা ওনার মনে কষ্ট পাবে এখন আমি 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 এক যে করে সে কি আমি একটু বলি না আমি একটু আপনাকে বলি না ঠিক আছে বড় পুত্র বধু বড় পুত্রবধুর মেয়ে ইন্টার পড়ুয়া মেয়ে আমার অফিসে গেছে সজিব ভিডিওটা দাও দেখায় এক মিনিট আগে আমি একটু শেষ করি আমি আমি একটা কথা বলি আমি কথা হচ্ছে যে একটা প্রশ্ন করছি মানে বিনয়ের সাথে আমার কথা হচ্ছে যে না আমি শুনেন আমি চাচ্ছি হয়ে যান আপনার কি ঝকরা পাচ্ছেন আমি একটু প্রশ্ন করি আপনাকে একটু আপনাকে প্রশ্ন করে না আমি একটু শেষ করি আমি কথা কথা শুনেন আমি শেষ করে দিতে চাই জানেন 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 আচ্ছা একটু আচ্ছা আচ্ছা শোনেন আমি যেটা বলতে চাচ্ছি এই শোনেন উনি আমাকে কিছু ছবি দেখিয়েছেন যেখানে ওনার উইন্ডেড ছবি এখন আমি যখন ওনাকে সুযোগ করে দেব উনি কি করবেন শুনেন উনি কিছু উইন্ডেড ছবি আপনাকে দেখাবেন এখন আমি ওনার কোনো কথা শুনি কথা কেউ সবাই শুনেন ওনার ইন্টার পড়ুয়া মেয়ে আমার অফিসে গেছেন উনি গেছেন একটু রাখেন রাখেন শুনেন গেছেন এমনকি আমি আবার বলি আপনারা যে বিভিন্ন সময় ঝগড়াঝাটি করছেন আপনারা যে অনেক ভালো মানুষ সে ভিডিও গুলো কিন্তু আমাকে দিয়েছেন আমি একটু আগে না আমি একটু আমাকে আমাকে বলতে দেবেন আমাকে বলতে দেবেন আমি একটু শোনে আমাকে বলতে দেন আমি অর্থাৎ আমি যখন উনাকে আনবো উনি কি করবে কিছু ছবি দেখাবেন উইন্ডের ছবি ওটা ওনার কাছে আছে ওনার কিছু উন্ডের ছবি আমাকে দেখাবেন এখন আপনারা আবার ঝগড়া করবেন সেজন্য আমি বলছি যে আপনি তো আপনাকে বলেছেন আমরা চাই শান্তি হন শান্ত হন আচ্ছা যাই হোক আমরা যাচ্ছি না আমরা যাচ্ছি না তো আমরা চাই ওনারা ভালো থাকুক ভালো থাকুক ওনারা নিরাপদে থাকুক আল্লাহ ওনাদের ঘরে শান্তি শান্তি ইয়ে করুক আমাদের সামনে আমাদের সামনে একটা কাজ করেন আপনি একটু আপনার ঘরে চলে যান আমাদের সামনে চলে যান জানমুরবি চলে যান জাস্ট আপনি ওই ঘরে চলে যান

দেড়শোর মধ্যে পিঁচিয়ে নই চলে এসেছি আই এরে তারা এই এখন তো পিঁচিয়ে পায় তো এখন তো বরফ হওয়ার সাথে থাকে বড় হওয়ার বউয়ে দেখাশোনা করে তারা এই ঘরে থাকে আর কি তো এর তারার ভিতরে কি আছে নো আছে কিন্তু এই যা মিলে যে না আছে আর কি শান্তি হয়ে যাক না শান্তি হইলে তো ভালো হবে শান্তি করি শান্তি হয়ে যাক

এই আপনারা দুজন বোনের ছেলেখানা নানার বাড়িতে আসছেন

আর কোন হক দিয়ে দিবেন দিয়ে দিবেন এদিকে আসেন আপনি তো বোন শেষ বয়সে আসছেন ও কি কি বানাতে বলছে ওগুলো নিয়ে করে নিয়ে যান বাইরের জন্য মিষ্টি নিয়ে আসবেন বাইরে দাওয়া দিবেন দাওয়া দিছেন

তুমি আর বলি না তুমি তোমার তুমি লেখাপড়া করো লাগবে না সমস্যা নাই আমি শুনে গেছি আমরা আর দরকার নাই তাহলে এতটুকুতেই আমরা বিদায় নিয়েছি আসসালাম আলাইকুম আল্লাহ এদের সবার ঘরে রহমত করুক আপনারা সবাই দোয়া করে নিশাল হবে কেউ কোনো কথা বলবে না সবাই যান আর কেউ কথা বলবেন না হ্যাঁ ইয়ে করো